মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এখানে আসছেন এবং আগামীকাল এই মেট্রো রেলের শুভ উদ্বোধন করবেন এবং একই সাথে এখানে একটা জনসভা করবেন। মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের জনগণের জন্য একটা ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। আমরা ঢাকা শহরবাসী মেট্রো রেলে চড়ে এই ঢাকার যানজটকে দূরে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা সৌভাগ্য অর্জন করতে যাচ্ছি। সেই মেট্রো রেল উদ্বোধন করতে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এখানে আসছেন এবং আগামীকাল এই মেট্রো রেলের শুভ উদ্বোধন করবেন এবং একই সাথে এখানে একটা জনসভা করবেন। তো মেট্রো রেলের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং এই জনসভাস্থলে মাননীয় প্রধানমন্ত্রী এবং অনেক ভিআইপি অতিথিবর্গ আসবেন এবং এই এলাকাটা ঢাকা শহর থেকে আমরা যদি মূল ঢাকা শহর থেকে বেশ একটু দূরে, এই জন্য এইখানে আমি আমার সকল সহকর্মীদের নিয়ে এসেছি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্য অন্য যারা ভিআইপি অতিথিবর্গ আসবে তারা যাতে নিরাপত্তার সহিত এবং যানজট মুক্ত অবস্থায় নির্বিঘ্নে আসতে পারেন এবং নির্বিঘ্নে এবং নিরাপত্তা বজায় রেখে তারা তাদের এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়া এবং এই মেট্রো রেলের উদ্বোধন করা এই সমস্ত বিষয়ে সার্বিক সহযোগিতা, পুলিশ নিরাপত্তার যে সহযোগিতা সেই সহযোগিতা করাটাই আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য, এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আমাদেরকে এই কাজে আপনারা সহযোগিতা করবেন। একটা প্রশ্ন ছিল, একটা বিশেষ বাহিনী নিরাপত্তা দাবি কথা রেলওয়ের মতো রেল পুলিশের এমআরটি পুলিশ কথা ছিল, আপনারা এই স্টেশনগুলো নিরাপত্তা ডিএমপি কি ব্যবস্থা নেবেন ওটা করার কথা? আমরা যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এই মেট্রো রেল জাতীয় স্বার্থে এটা খুবই গুরুত্বপূর্ণ, তা আমরা ওই মেট্রো রেলের নিরাপত্তার জন্য বিশেষ একটা বাহিনী তৈরি করার প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এই প্রস্তাবটা এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে, এটা চূড়ান্ত অনুমোদন অপেক্ষায়, একটু পরীক্ষা নিরীক্ষার জন্য মুলতবি আছে। তার আগ পর্যন্ত আমরা আমাদের ডিএমপির পুলিশ দিয়ে এর নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব।